बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम सबाई ग्लैमरल डिजाइनर क्रिएशंस थेके आमी शबनम आहमेद देखें आपनादेर जोन्नो सुपर ब्यूटीफुल एकटा ड्रेस निये चले आसलाम एकदम खुबी ब्यूटीफुल एकटा पार्टी वेयर आपनारा जे आपिरा खुबी कम्फर्टेबल ड्रेस पछंद करें তাদেরও ভালো লাগবে যারা একটু গ্লিটারি সুন্দর একটা পার্টি ওয়্যার যাচ্ছিলেন আমার কাছে এটার কালার কম্বিনেশনটা দেখেন আমার মনে হয় বেশিরভাগ আপিরই এই কালার কম্বিনেশনটা খুবই পছন্দ হবে তাই না খুবই পছন্দ হবে সো আসেন আমরা সুন্দর এই ড্রেসটা দেখে নেই বাই দ্য ওয়ে যে আপিরাই জয়েন করবেন এই ড্রেসটার কিন্তু একটা সুন্দর নাম দিতে হবে এই ড্রেসটার খুবই খুবই সুন্দর একটা নাম দিয়ে দেন আমি দেখি এর আগের নামটা নাজমুন নাহার আপি দিয়েছিল সরিষা ফুল ওই লাইফটা আপনারা আমার এই চেকিনের মধ্যে আছে আমার ওই পেজটা গ্ল্যামগার্ল বাই সাবরামের ওই পেজে যে দেখে নিতে পারবেন একটু আগে যে লাইভটা মেঘলা প্রামাণিক ওয়াও আচ্ছা মিসেস রোজা নবী হাই আচ্ছা তাসকিয়া আপি কেমন আছেন জি আপি ভালো আছি আমার দেখেন আজকে ড্রেসটার কালারটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এটা নিয়ে আর কি বলবো সিলভার কালার না গ্রে না লাইট গ্রে খুব সুন্দর একটা সিলভার টোনের মধ্যে একদম কটন বেসড একটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এবং এই যে এটা হচ্ছে ইয়োক পিসটা হচ্ছে সম্পূর্ণটা দেখেন লাইট সিলভার কালার দিয়ে তার মধ্যে এই যে পার্ল সেটিং আছে এবং এখানে স্টোন আছে মাল্টি স্টোন আছে এবং সেই সাথে ওনাটা দেখেন ওনাটা হচ্ছে সিলভারের সাথে বটল গ্রিন কালার দিয়ে কম্বিনেশন করা আমার সালোয়ারটা যদি দেখতে পেয়ে থাকেন তাহলে দেখবেন সালোয়ারটা খুবই সুন্দর করে ডিজাইন করেছি আমি জাস্ট একটু সিলভার কাপড় নিয়ে ড্রেসের থেকে আমি পাইপিং দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি আমার কিছুই করতে হয় না আমার টেলার এত সুন্দর করে ড্রেস বানায় ওকে আমি জাস্ট আমার আমার কি কি পছন্দ ওগুলো বলে দিয়ে আসি এরপরও সুন্দর করে ফেলে অনেক সুন্দর ড্রেস আচ্ছা থ্যাংক ইউ অ্যাশ বিউটি আচ্ছা আরও কিছু সুন্দর সুন্দর আজকে নাম চাই আজকের নাম খুব সুন্দর হতে হবে আর এর আগের লাইভে তাড়াহুড়ায় আমি কিন্তু সারপ্রাইজটা দেখাইনি এখন আমি দেখিয়ে দিব ওকে এখন আমি দেখিয়ে দিব একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে ফ্লাওয়ার পেটালস আচ্ছা শানায়া আপি লিখেছে এই নামটা দাও আপি আমার মনে হয় সিলভার পেটালস দিলে আরো সুন্দর হবে তাই না ফ্লাওয়ার পেটালস ইজ লাইক কমন হয়ে গেছে সিলভার স্টার দাও এটাও সুন্দর সামিয়া আপি আচ্ছা আনায়া আনায়া হচ্ছে আমার ইসের নাম আনায়া আমাদের ফ্যামিলির মধ্যে আছে এই নাম সিলভার বিউটি নাম দাও বিউটি 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 রবে আপি লিখেছে সিলভার গার্ডেন দাও মারিয়াম আপি লিখেছে মারিয়াম মির্জা আচ্ছা কেয়ার আপি লিখেছে হাই সুইট আপি কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা জয়েন করে কিন্তু একটু লাভ লাইক ওয়াও যেটা ভালো লাগে দিয়ে দিবেন এবং সেই সাথে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন ওকে আর আমাদের গার্লস গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবেন গার্লস গ্রুপে দেখবেন অনেক আপিরা ভিডিও দিয়েছে পিকচার্স দিয়েছে জিজি ড্রেস পরে সো আপনারাও চাইলে শেয়ার করে দিবেন ওকে আর আমার আজকের ইয়ারিংসটা হচ্ছে টিজেড স্টোর থেকে একদম হুবহু মিল দেখেন আমার সালোয়ারের কাপড় তারপর এখানে যে কালারটা একদম বটল গ্রিনের সাথে ম্যাচ সো আমি ভাবলাম কটন পার্টি ওয়্যারের সাথে একদম খুব ভালো লাগছে তাই না আমার ইয়ারিংসটা এটা হচ্ছে টিজেড স্টোরে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ইয়ারিংস আমাকে এতগুলো বোঝাই বোঝাই ইয়ারিংস দিয়েছে আমি পরার সময়ই পাচ্ছি না সো এটা আমি ফার্স্ট পরলাম আজকে আর আমি ওদের একটা সুন্দর একটা ওদের ফুল যে আমাকে ওদের লেটেস্ট কালেকশন হ্যাঁ লঞ্চ হয়েছে ওইটার একটা ভিডিও আপনাদেরকে আশা করি করে দিতে পারবো যদি সবাই পাই আজকে আমার দাওয়াত আছে সো আজকে বড় পারবো না বাট আমি করে দিব কারণ প্রত্যেকটা ইয়ারিংস এত সুন্দর আমি আমার কক্সবাজার ট্রিপে ওগুলো পরেছিলাম পরে শুধু শুধু ছবি তুলেছি সো কেমন হলো ড্রেসটা দেখেন তো স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন যে আপনারা নেবেন সো আগেই স্ক্রিনশটটা চাইলে দিয়ে দিতে পারেন আর ইয়ারিংসটার স্ক্রিনশটও চাইলে নিয়ে নিতে পারেন ওকে খুব 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 বিউটিফুল এই দেখেন এখানে যে কালারটা না খুব বেশি গোল্ডেন না খুব বেশি লাইট একটা কিউট একটা পার্ল আছে আর এই যে দেখেন একদম এটার সাথে ম্যাচিং খুব সুন্দর সো যারা এই ড্রেসটা নেবেন তারা তাড়াতাড়ি যে টিজার স্টোর আমি ক্যাপশনে লিখে দিয়েছি ওখানে গ্ল্যামগার্ল শবনুর পেজ থেকে গ্ল্যামগার্ল বাই শবনুর থেকে আবার চলে আসছি আমাকে আজকে দিবে একটা তার দিন আদিন মাইল আচ্ছা এই যে তাড়াহুড়া এই তাড়াহুড়ায় ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে 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 একদিনে দুইটা একই পেজ থেকে এরপর আমি তো আবার ইসে স্কিন কেয়ারের লাইভে আসবোই ওইটা আমি করে দিব আপনাদেরকে গ্ল্যামগার্ল ডিজাইনার থেকে ওকে যখন বেশি কথা বলে তখন নাগার বাধ্য হয়েছে আমি শেয়ার করে দিলাম লক্ষ্মীমণি আপিরা আপনারাও একটু শেয়ার করে দিয়ে
আপু তোমার ড্রেসগুলো অনেক হাই কোয়ালিটি, রিয়েলি থ্যাংক ইউ। আম্মু বলেছে অনেক সুন্দর ড্রেস। হ্যাঁ, এটা আম্মুদের ফেভারিট কালার এবং আমাদেরও ফেভারিট কালার, তাই না? এবং আরও প্রিটি প্রিটি আপিদের খুব ফেভারিট কালার, বিকজ এটা সিলভার। আমার কাছে সিলভার পেটাল নামটা খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে বলেন তো? সানি গ্রে নাম দাও। ওকে, সানি কালারের কোনো ড্রেস হলে সানি গ্রে নাম দিয়ে দিব। রূপার পালঙ্ক নাম দেন। খুবই সুন্দর, আজকে দুইটা বাংলা নাম হলে ভালো হবে, তাই না? এর আগেরটা যেহেতু সরিষা ফুল, সামিয়া নশিন আপি লক করে দিই আপনার নামটা, রূপার পালঙ্ক। আচ্ছা দাঁড়ান, পিন দিস কমেন্ট, রূপার পালঙ্ক। সুন্দর সুন্দর, খুব সুন্দর নাম। সো থ্যাংক ইউ নাম সিলেক্ট করে হেল্প করার জন্য। স্টার্ট করে দিচ্ছি, শুরুতে একটু বেসিক ইনফরমেশনগুলো বলে দিই। সেটা হচ্ছে আমাদের দুইটা শোরুম থেকে এই ড্রেসটা পারচেস করতে পারবেন, সেটা হচ্ছে লামাটিয়া ব্রাঞ্চটা ধানমন্ডি 27 নম্বর, মিনাওয়াজের পিছনের গলি, হাউস নাম্বার 38/1, যেখানে আপনারা কেকলিটা চাইলে পিক করতে পারবেন। হ্যাঁ, স্কিন কেয়ারের মধ্যে শুধু কেকলি জুসটাই পিক করতে পারবেন। আর মিরপুর ব্রাঞ্চ হচ্ছে মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টার, লিফটের 2 এসে 327 এবং 328। এটা গেল। আর এরপর আপনারা অনলাইনে অর্ডার করার জন্য আমাদের গ্ল্যাম গার্ল বাই সাবরা আহমেদ এই পেজটা, ছোট্ট নতুন পেজ, আর আমাদের যে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস, যেখানে 11 লক্ষ+ আপিরা আছেন, সেই পেজেও চাইলে অর্ডারটা প্লেস করতে পারেন। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে কোনো একটা পেজে অর্ডার প্লেস করবেন, দুইটা পেজে অর্ডার প্লেস করবেন না, যে কোনো একটা প্লেসে পেজে অর্ডার প্লেস করবেন। অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01407055100 এখানে অর্ডার প্লেস করতে পারেন। জাস্ট দেখেন নেক পোর্শনের ডিজাইনটা খুবই সুন্দর, এই দেখেন এত সুন্দর, একদম লাইট লাইট কাজ, কিন্তু খুবই বিউটিফুল, খুবই স্টাইলিশ, তাই না? ড্রেসটা খুবই সুন্দর। কি নাম দিয়েছে? রূপার পালঙ্ক, খুব সুন্দর নাম। সবাই লাইক দেন আপির পিন পোস্টের কমেন্টে, সবাই লাইক দেন। আপনি খুব সুন্দর একটা নাম আজকে আমাকে সাজেস্ট করে দিয়েছে। সো বিসমিল্লাহ করছি, ড্রেসটা দেখানো স্টার্ট করে দিলাম। এটা হচ্ছে একটা খুবই হাই কোয়ালিটি ইন্ডিয়ান হাই কোয়ালিটির একটা হচ্ছে কটন। ওকে, খুবই খুবই মানে লাইট ওয়েট একটা ফ্যাব্রিকের উপর ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করে, আশা করি আপনাদের মাথা ঘুরে যাবে। ধূসর মেঘ নাম দাও। আজকে এত সুন্দর সুন্দর নাম সাজেশন, আপনি আজকে নাম সিলেক্ট হয়ে গেছে। প্রিয়ন্তী প্রাইস অবশ্যই বলে দিব, মাত্র আসলাম লাইভে। সো এই যে দেখেন ডিপ সিলভার টোনটা এবং এটা হচ্ছে লাইট সিলভার টোনটা, সো দুইটা মিলিয়ে কিন্তু খুবই বিউটিফুল, তাই না? আর এই যে সাইডের ডিজাইনটা নিয়ে আমি পরে বলে দিব, আমি একটু নিঃশ্বাস দিয়ে নিই। এই দেখেন, সো এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে যে ডিজিটাল প্রিন্টটা, মানে সিলভারের মধ্যে সিলভারের লাইট ডিপ টোন দিয়ে হচ্ছে অল ওভার হচ্ছে একটা প্রিন্ট করা আছে জলছাপের মতো, ওয়াটার প্রিন্ট, যেটা কিনা আপনার দেখতে খুব ভালো লাগবে। ওকে, আপনার দেখতে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এই যে, সো আমি আপনাদেরকে ধরে দেখাই। আর এটার বিশেষ ব্যাপার হচ্ছে আপনারা এই যে এইটা এখানে যে টিস্যুর মধ্যে এই যে পোর্শনটা দেখছেন না, এটা এই প্যাচওয়ার্কটা ঠিক আগের যে লাইফটা হলো ওইটার মতো আপনি চাইলে এইটা মানে সেপারেট দেওয়া যেত, বাট এটা আপনি এখান থেকেই সুন্দর করে ডেকটা বের করে দিতে পারবেন। আপনি যদি এটা মানে তুলে এখান থেকে স্টিচটা খুলে উপরে নিচে করতে চান সেটারও অপশন আছে। দেখেন বাটনসগুলো কিন্তু আমার আছে, রয়ে গেছে। এই দেখেন, এই যে দেখেন তিনটা বাটন। সো আমার টেলার জাস্ট এটা একটু নিচে নামিয়ে দিয়েছে, এটা একটু নিচে নামিয়ে দিয়েছে এভাবে করে। ওর অনেক বুদ্ধি, ওর অনেক বুদ্ধি। তোমাকে নর্মাল আই মেকআপে ভালো লাগে বেশি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি এই যে নিউট্রাল টোন বেশি লাইক করি, আমার এর থেকে বেশি যখনই হয় না যে লাল নীল সবুজ হলুদ, তখন আই গেট কনফিউজ, আমি কিছু পারি না যে মেকআপের, তখন আবার একেবারে হয় না। সো এই যে দেখেন, এইটা আমি ফার্স্টে নেক পিসের কাজটা দেখাই। আপনারা স্টোনগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ হাই কোয়ালিটির স্টোন ইউজ করা হয়েছে। আর এটার মধ্যে একটা টেকনিক কালার আছে, যেটা কিটা এই যেভাবে শাইন করে এবং এই যে কালার চেঞ্জ হয়, সুন্দর না? কালার চেঞ্জ হয়, নাইস, শাহেদ লিখেছে, থ্যাংক ইউ। এই যে, সো এই লাইট সিলভার টোনের অল ওভার ম্যাট সুতার কাজ করা আছে, ড্রেসটা হচ্ছে ম্যাট সুতার কাজ করা, তার মধ্যে দেখেন পার্লগুলো, ইভেন পার্লগুলো হচ্ছে একটু ডিপ সিলভার কালারের। ওকে, আর আমার কাছে বেস্ট লেগেছে হচ্ছে এই যে স্টোনগুলো আছে না, স্টোনগুলো দেখেন খুব ভালো লাগবে আপনাদের। এই যে এই ড্রেসটার, এই ড্রেসটার এখানে যে ড্রপসগুলো, ড্রপসগুলো দেখেন খুবই কিউট, খুবই কিউট, ড্রপসগুলো খুবই কিউট। ড্রেসটা হচ্ছে কিউটের দিব্বা টাইপ একটা সুন্দর ড্রেস, খুবই সুন্দর একটা পার্টি ওয়ার,
যে আপনাদের লাইট পার্টি ওয়্যার পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লাগবে তাদের। এই যে এবং একেবারে হাতের নাগালে একটা প্রাইস এটার, এটা কিন্তু মিনিমাম দেখতে লাগে 2100-2150 টাকার একটা ড্রেস, বাট আপনারা অনেক রিজনেবলে পেয়ে যাবেন। ওকে, অনেক রিজনেবলে রূপার পালঙ্ক আজকে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সো সম্পূর্ণ কাজটা আমি দেখিয়ে দিলাম, এরকম ড্রপসগুলো দেখেন, এখানে দেখে না নিজে এই ইসেগুলো ফয়েল মিরর আছে এবং সেই সাথে ড্রপসের কালারগুলো কিন্তু সিলভার রেখেছে, উল্টা পাল্টা হাবিজাবি কালার দেয়। ভিতরে দেখেন স্টোন দেয়া আছে, এই যে দেখেছেন ড্রপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেক যত্ন সহকারে ড্রেসগুলো কোয়ালিটি মেনটেন করে বানানো হয়েছে। এখন চলে আসি নিচের ডিজিটাল প্রিন্টটায়। অনেকদিন পর দেখছি তোমাকে সুমা নবী আপি। অবশ্যই আপনারা রিসিভ অল লাইক নোটিফিকেশনসটা ক্লিক করে রাখেন, তাহলে আপনারা রেগুলার আমার লাইভগুলো দেখতে পাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে লাইট গ্রিন, ডিপ গ্রিন, অরেঞ্জ এবং ডিপ অরেঞ্জ শেডগুলো আছে, আর এখানে হচ্ছে একদম গোল্ডেন কালারের। ওকে, একদম গোল্ডেন কালারের সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে। আপনারা মানে অর্ধেকের বেশি আমার কথা বুঝতে পারছেন দাদা। আপু তোমার ড্রেসগুলো কোথায় বানাও একটু বলো প্লিজ, আমার নিজস্ব টেইলার দিয়ে বানানো আপনি, ও আমার মানে অনেক আগে থেকে ড্রেস বানিয়ে দেয়। এই যে, এই যে থাকে না সবারই ছোটবেলা থেকে একটা টেইলার মামা ওইরকম। এই যে, সো এই দেখেন পার্পল কালারের ফ্লাওয়ারগুলো না দেখতে খুব ভালো লাগছে। নিচের এই ডিজিটাল প্রিন্টটা আপনাদেরও খুব ভালো লাগবে, মানে সিলভারের মধ্যে খুব সুন্দর করে কালার কম্বিনেশনটা চলে আসছে। এমন না যে এটা দেখে মনে হচ্ছে যে না এটার সাথে এই কালারটা যায় নাই, এরকম কিন্তু একবারও মনে হয়নি আমার। এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখে নিই, তারপর আমি নিচের এই এমব্রয়ডারি পোর্শনে চলে আসবো। এই ড্রেসটা আপনার মিনিমাম 2150-2100 টাকা মিনিমাম হওয়া উচিত, এটার মধ্যে যেই পরিমাণ কাজ করা আল্লাহ। এই যে দেখেন, তো এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সিলভার কালারের রেইন ড্রপসের মতো সুন্দর করে একটা প্রিন্ট করা আছে। নিচে আবার বটল গ্রিন, সেই সাথে রেড, এই কালারগুলো দেখেন। এই পাড়ের পোর্শনটা লক্ষ্য করেন, এই পাড়টা আমি আজকে আপনাদেরকে মেজার করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে নিচের এই অংশটা কি সুন্দর করে চলে আসবে। এই যে, সো এইটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন 8 ইঞ্চ, এখান থেকে এই পর্যন্ত এই ডিজাইনটার কথা বলছি। আপনি কিন্তু চাইলে এইটা ওপেন করে, এই যে না এটা ওপেন করা যাবে না, এই যে এটা হচ্ছে ডিজাইনটার নিচে বসানো। এবং দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে একটা নিজস্ব ডিজাইন ক্রিয়েট করা আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। লাইক এইটা কিন্তু এই যে মানে লাইনটা দেখছেন না, এই যে প্রিন্টের ডিজিটাল প্রিন্ট করা, এইটা কিন্তু ড্রেসের সাইডে ছিল, বাট সেইটাকে ড্রেসের মধ্যে একদম একেবারে স্টিচ করে দেওয়া হয়েছে সুন্দর করে, যেন আপনাদের আর এক্সট্রা করে কোনো এফোর্ট দিতে না হয়। এই দেখেন এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আপনার ড্রেসের সাথে না, এখানে কিন্তু স্টিচ করা, এই যে দেখেন স্টিচ করা, বুঝতে পারছেন? আই গেস বুঝতে পারছেন। আপু হাঁপিয়ে গেছেন মনে হয়, হাঁপিয়ে গিয়েছি বলতে কি আবার আবার তো নাক বন্ধ, আমি ওইভাবে করে কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা এটাও আমি বুঝতে পারছি না। সিলভার ব্লাস্ট, আচ্ছা রায়হানা আপি নাম দিয়েছে, আচ্ছা আপুরা এত সুন্দর সুন্দর নাম দিচ্ছে, অনেক অনেক কালারের কাজ রয়েছে এই ড্রেসটাতে স্বপ্নমণি। আচ্ছা স্বপ্না, সবাইকে গার্লস গ্রুপে জয়েন করার রিকোয়েস্ট যারা পাঠিয়েছে একটু তাড়াতাড়ি রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে দাও, ওকে? আমার আপনারা ওয়েট করছে। সো এই যে এখন চলে আসি, এই যে দেখেন এই স্টিচটার কথা যেটা বলছিলাম, এই পর্যন্ত টেনে এটা একটা ফিনিশিং করে দিয়েছে, আপনাকে এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। এই যে এই নিচে যে দেখছেন না টিস্যুর মধ্যে আবারও সিলভার, লাইট সিলভার কালার দিয়ে ম্যাচ সুতার কাজ করা হয়েছে, এবং এই যে টিস্যুটার মধ্যে এবং কাট ওয়ার্কিংটা করে দিয়েছে, কাট ওয়ার্কিংটাও ফুল ফিনিশিং করে দিয়েছে, আপনাকে এক্সট্রা করে কিছুই করতে হবে না। আমি বললাম না ড্রেসটা খুবই হাই কোয়ালিটি মেনটেন করে বানানো হয়েছে। দেখেন আমার ইয়াররিংসটা আমার কি যে ভালো লেগেছে, দেখেন খুব সুন্দর ইয়াররিংসটা। সিলভার গার্ডেন নাম দাও না শ্রীনাপি, দেখেন সবাই লাইক দিয়েছে, সামিয়া নশিন আপির পোস্টে রূপার পালঙ্ক নাম দিয়েছে সামিয়া আপি। এই যে দেখেন, এবং দেখেন কতগুলো পার্ল সেটিং করা হয়েছে এটার মধ্যে, সিলভার কালারের পার্ল, মানে এই পার্লগুলোর দামই তো কত কত টাকা হবে, তাই না? সো এটার কারণে ড্রেসটা কিন্তু চাইলে অনেক বেশি দাম হতো, বিকজ এটা একটা পার্টি ওয়্যার এবং ড্রেসটা কিন্তু খুবই আনকমন একটা কম্বিনেশনে আছে, আর এখানে কাজও অনেক হেভি করে, দুইটা প্যাচ ওয়ার্ক আছে, এবং এটা হচ্ছে উপরেরটা হচ্ছে স্টোন আছে,
হ্যাঁ স্টোনগুলো দেখে নেন, এবং নিচেরটায় হচ্ছে পার্ল সেটিং করা আছে, তাও আবার সিলভার কালারের। এটা চাইলে কিন্তু আমি অনেক মানে 2100-2150 টাকা মিনিমাম প্রাইস এটার, বাট আপনারা যারা সব সময় আমার পাশে আছে তারা কিন্তু এটা আজকে অনেক অনেক রিজনেবল প্রাইসে এই পার্টি ওয়্যারটা পেয়ে যাবেন। আমি ব্যাক পোর্শনটা দেখাই, ব্যাক পোর্শনটা দেখলে আপনারা কি বলবেন, যদিও আমার ড্রেসে ব্যাক পোর্শন কখনোই দেখা যায় না। হ্যাঁ অনেক মানে কারুকাজ করা থাকে আমার পিছনে, এই তো। সো এই যে এটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টটা সেম টু সেম আপনারা যেটা দেখছেন, সেম টু সেম রাইনোজল দিলে নাক খুলে যাবে, ধারণা পেয়ে আমি ছবি তুলে দিই। টুকুর কবির আপনি থ্যাংক ইউ, আপনারা আপনারা কত হেল্পফুল। আমি একটু ছবি তুলে দিই, আমার খুবই বাজে অবস্থা দেখছেন, আমি 4 দিন হয়ে গেল কথাই বলতে পারছি না। সো আপু আপনার টেইলার মামার নাম বলেন, আমার টেইলার মামা, আমার টেইলার মামার কাছে বিশ্বাস করবেন আমার ঈদ পর্যন্ত যাওয়া বুকিং দেওয়া, সো ওনার এত কাজ এত কাজ, আবারগুলো শেষ করে কুল পাচ্ছে না। এই যে দেখেন এটা হচ্ছে আপনারা ডিজাইনের, জাস্ট আমার যে ডিজাইনটা পছন্দ হয়, আমি লাইক আমার প্রত্যেকটা সালোয়ার দেখবেন খুবই সুন্দর, যেরকম সেই দিনের সালোয়ারের প্লিকগুলো ছিল হচ্ছে এরকম সাইড ওয়াইজ। তারপর আরেকটা গতকালকে যে লাইভে বৃহস্পতিবারগুলো তো বোঝাই যাচ্ছিল না যে প্লিট আছে, বাট এখানে পরে তাকিয়ে দেখেছি কি যে সুন্দর করে ডিজাইন করা। সো আপনারা প্রত্যেকটা ছবিগুলো অবশ্যই ডাউনলোড করে নেবেন, বা আমি যখন লাইভে থাকি স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন। আপনারা তো অনেকেই দেখা যাবে ঢাকার বাইরে এবং দূর দূর থেকে অর্ডার করেন, তারা কিন্তু এইভাবে করে আপনারা ডিজাইনগুলো করিয়ে নিতে পারবেন। ওকে সো এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনের সিলভারের মধ্যে সিলভার, এই যে ডিজিটাল প্রিন্টটা। এখন আমরা নিচের এই প্রিন্টটা দেখে নিই, এখানে হচ্ছে মেইনলি বটল গ্রিনের মেইন কন্ট্রাস্টটা বোঝা যায়। ওকে বটল গ্রিনের মেইন কন্ট্রাস্টটা ব্যাক পোর্শনে বেশি বোঝা যায়। এই যে দেখেন এখানেও মিষ্টি কালার, পার্পল, ইয়েলো, অরেঞ্জ এই কালারের, এবং ব্রাউন, গোল্ডেন এই শেডগুলো আছে, খুবই লাভলি, খুবই লাভলি, হ্যাঁ খুবই বিউটিফুল। এই যে আমার মনে হয় না আজকের ড্রেসটা কেউ মিস করবেন, দুইটা ড্রেসই নিয়ে নেবেন। আজকের যে সরিষা ফুল আর এই যে রূপার পালঙ্ক, দুইটা ড্রেসই অদ্ভুত রকমের সুন্দর। আচ্ছা স্বপ্না, একটু রূপার পালঙ্ক বাংলায় এই নামটা নিয়ে সুন্দর করে একটু এডিট করে দাও তো, লাইফটার মধ্যে অ্যাড করে দাও না। এই যে এটা হচ্ছে নিচের সুন্দর চওড়া কাজটা, এই যে সো এটা হচ্ছে এই পোর্শনটা দেখেন। টোটাল আপনি দুইটা অনেক ভারী কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটার মধ্যে, গলার যে কাজটা এটাও অনেক ভারী, তার মধ্যে আমি এটার মধ্যে অনেক স্টোন ফেলে দিয়েছি, আপনারা আরও সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আর এখানে হচ্ছে পার্লের সাথে যে ডিজাইনটা, এটাও কিন্তু অনেক ভারী কাজ করা। হ্যাঁ নিচের যে প্যানেলটা এটাও ভারী করে কাজ করা। আর এরকম চাইলে আপনি কিছু পার্ল সেটিং করিয়ে দিতে পারবেন, এরকম কাটওয়ার্কিং করিয়ে। আমি স্লিভটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্লিভটা, এই যে স্লিভটা, স্লিভটার সাথে ব্যাক পোর্শনের যে প্রিন্টটা হুবহু মিল, ব্যাক পোর্শনের প্রিন্টটা এরকম বটল গ্রিন আছে, এই দেখেন খুবই ভালো লাগে দেখতে, তাই না, কি যে সুন্দর লাগে। এই যে দেখেন এই প্রিন্টটা কারণে মনে হয় ড্রেসটা আরও ছেয়ে গেছে, আরও সুন্দর লাগছে। আর এখানেও দেখেন আমি বললাম তো প্রত্যেকটা ডিজাইন এমনভাবে অলরেডি মানে রেডি করা আছে, আপনারা এক্সট্রা করে কিচ্ছু করতে হচ্ছে না। যারা ম্যাচিং করে ইয়াররিংস নিয়ে নিতে চান টিজার স্টোর থেকে নিয়ে নিতে পারবেন। আপু আমি মেন ড্রেসটা অর্ডার করেছিলাম, কোনো ফোন দেয় নাই, কালকে ফ্রাইডে ছিল, কালকে ফ্রাইডে ছিল, আর মেন ড্রেস আমাদের কাছে আর 4-5 পিসই আছে, যেহেতু ডিসকাউন্টের ড্রেস একেবারে কম আছে, ওরা কল দিবে লক্ষ্মী আপুনি, আজকে তো সারা দিনে কাজ শুরু হয়ে গেছে, ওরা ইনবক্সে অর্ডার কালেক্ট করতে করতে অবস্থা খারাপ, এখনও আজকে কল স্টার্ট হয়ে যায়, দেখেন না প্যাকিংয়ের শব্দ হচ্ছে না আজকে। এই যে দেখেন সো কাটওয়ার্কিং করা, আপনারা চাইলে আমার মতো এরকম সুন্দর সুন্দর ড্রপস বসিয়ে নিতে পারবেন, সুন্দর করে একটু লাইভটা শেয়ার করে দেন, আপনিরা একটু লাইভটা শেয়ার করে দেন সো দ্যাট অন্য আপিরা দেখতে পায়। এই যে সো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা, আমি মেজার করে বলে দিচ্ছি, লেন্থ উইথ সব কিছু বলে দিচ্ছি। এটা হচ্ছে 58 হচ্ছে চওড়া, আর লং হচ্ছে অনেক অনেক, লং হচ্ছে অনেক, লং হচ্ছে 48 প্লাস
40+ আপনারা অনেক লং রাখতে পারবেন কিন্তু এত লং রাখার দরকার নেই আপনারা চাইলে একটু শর্ট করিয়ে নিতে পারেন আর আমি স্লিভটা বলে দিচ্ছি স্লিভটা কিন্তু বেশ অনেকখানি আছে আমি কম দিয়েছি 20 ইঞ্চ আছে আমি কিন্তু একটু কম রেখেছি স্লিভটা আপনারা চাইলে সম্পূর্ণটাই রেখে দিতে পারেন ফুল স্লিভ করে নিতে পারেন একটু ওয়াচটা দেখা গেলে ভালো লাগে না এই তো এখন এটার সফট শিফনের ডিজিটাল প্রিন্টেড ওড়নাটা দেখিয়ে দিই দেখেন সফট ক্রিঙ্কল শিফন আপনারা দেখে নেন একদম সফট ক্রিঙ্কল শিফনের মধ্যে এই দেখেন এখানে মনে হচ্ছে না ওয়াটার ড্রপ এত সুন্দর মনে হচ্ছে পার্লগুলো এইভাবে ছড়িয়ে যাচ্ছে সুন্দর করে এটা হচ্ছে ওড়নার মধ্যে ডিজাইনটা বটল গ্রিনের ছোঁয়া পেয়ে যাবেন অনেক বেশি করে আর এই অরেঞ্জ যে পোর্শনটা আছে এই যে আমি এটাকে একটু কমিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম বেশি করেই রেখে দিতে পারেন ওকে এরকম বেশি করেই রেখে দিতে পারবেন আজকের পার্টি ওয়্যারটা আপনাদের সবার ভালো লাগবে আমি কালার কম্বিনেশন দেখে বুঝতে পারছি এবং আপিদের কমেন্টস দেখে বুঝতে পারছি যে খুব পছন্দ হবে আপিদের এই যে সো আপনারা কিন্তু সাথেই থাকবেন আমি এটার প্রাইস বলে দিব প্রাইসটা জানতে পারলে যে কি হবে সাথে সাথে দেখা যাবে যারা সরিষা ফুল ইনবক্সে অর্ডার প্লেস করছেন তারা এইটাও নিয়ে নেবেন এইটাও নিয়ে নেবেন এই যে প্রাইস বলো জোহর ইয়াসমিন হ্যাঁ এখনই বলে দিব দেখেন এটা জাস্ট নিচে ভাত সেলাই করে দিবেন এই পোর্শনটুকু ভাত সেলাই করে দিবেন আঁকা পাকা থাকে এটাই স্বাভাবিক সো এটা আপনারা ভাত সেলাই করে দিবেন আমিও ভাত সেলাই করে নিয়েছি এই যে সো এখানে ভাত সেলাই এইভাবে করে দিবেন আর সম্পূর্ণটা হচ্ছে ক্রিঙ্কলের ওড়নার মধ্যে ওকে বটল গ্রিন ওড়নার কম্বিনেশন সিলভারও আছে এবং এই বাসন্তী রঙটা তো আপনারা ফ্লাওয়ারে পেয়েছেন এখানে প্রচুর ফ্লাওয়ার আছে যেটার মধ্যে বাসন্তী কালারের ফ্লাওয়ার আছে ইয়েলো টোনের ফ্লাওয়ার আছে সো এই যে সম্পূর্ণ ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ক্রিঙ্কল শিফনের মধ্যে একদম লাইট ওয়েট ডিজিটাল প্রিন্ট করা খুবই লাইট ওয়েটের একটা ওড়না এই যে লাইট ওয়েটের একটা ওড়না দেখেন সো যে আপিরাই নেবেন দেখেন আজকে তাড়াহুড়ে আমি এক পেজ থেকে দুইবার লাগে আসছি ওই পেজের থেকে আসার কথা গ্যাঙ্গার ডিজাইনার থেকে আমি চলে আসবো ওই পেজ থেকে স্কেট গিয়ার লাইভ দিয়ে চলে আসবো এটা হচ্ছে কটনের সালোয়ারটা একদম ডিপ বটল গ্রিন কালার অ্যাজ লাইক আমার ইয়ারিংস বললাম না ফুল ম্যাচিং একদম হুবু মনে হচ্ছে এখান থেকে কাপড় কেটে ইয়ারিংসটা বানানো হয়েছে এই যে সো এটা সালোয়ারের ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন খুবই বিউটিফুল করে করা আছে সালোয়ারের ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের কাপড় আপনারা একটু সুন্দর সুন্দর করে ডিজাইন করলে ড্রেসটা আমার থেকেও 10 গুণ সুন্দর হয়ে যাবে আমার ড্রেস তো কিছুই না নর্মাল করে বানানো আর এখানে কিন্তু দুইবার স্টোন ছিল উপরে যে স্টোনটা আমারটা আমি কেটে ফেলে দিয়েছি আমি বললাম না আমি একটু সিম্পল পছন্দ করি ডিজাইন এই যে দেখেন উপরের এই স্টোন রাখলে তো আপনি উড়ে যাবেন আকাশে এত সুন্দর পুরো সিলভার পরি হয়ে যাবেন রূপার পালঙ্ক সবাই নামের মধ্যে ওয়াও দিয়েছে স্বামী আপির নামে সবাই ওয়াও দিয়েছে এই যে দেখেন সো এইটার দেখেন দুই দুইটা প্যাচওয়ার্ক আছে একদম ফুল ঘন করে এমব্রয়ডারি করা আছে এখানে ড্রপস দিয়ে আছে ড্রপসগুলো ক্রিস্টালের মধ্যে আছে আর এইখানে বাটনসগুলো আমার খুবই ভালো লেগেছে সিলভারের বাটনসগুলো সিলভার কালারের বাটনসগুলো স্টোন ওয়ার্কগুলো দেখেন জল জল করছে পুরা হ্যাঁ কালার চেঞ্জ হয় আবার স্টোনগুলোর খুবই সুন্দর করে করা স্লিভটার মধ্যে কাটওয়ার্কিং করা আছে একদম সুন্দর করে ডিজাইনটা করে দেয়া আছে জান্নাতুল আপি হার্ট দিয়েছে প্রাইস আপি এখনই বলে দিচ্ছি নিচের যে সুন্দর এমব্রয়ডারি প্যাচটা আছে প্যানেলটা আছে নিচের প্যানেলটার মধ্যেও দেখেন নিচের প্যানেলটার মধ্যে আপনি পার্ল সেটিং করা পেয়ে যাচ্ছেন অল ওভার পার্ল সেটিং পেয়ে যাচ্ছেন তাও আবার বেশ ঘন করে পার্ল সেটিং করে দিয়েছে সো ওভারঅল কাজটার মধ্যে যেই খরচ মানে এই কাজটা করাতে যে খরচ তাতে এই ড্রেসটা 2150 মিনিমাম প্রাইস হওয়া উচিত বা 2100 টাকা তো সর্বনিম্ন ওকে সর্বনিম্ন 2100 টাকা তো হবেই এই ড্রেসটা হতেই হবে আপনারা এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ইম্পোর্টেড মেটেরিয়াল ইউজ করা হয়েছে একেবারে ইন্ডিয়ান খুবই বিউটিফুল একটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে কটনের মধ্যে কিন্তু কটনটা হচ্ছে আপনার খুবই মানসম্মত আপনারা যখন এটা ডেলিভারি পাবেন আমার মনে হয় সব আপিদের খুবই পছন্দ হবে সাথে ক্রিঙ্কল শিফনের একটা ওড়না পাচ্ছেন এবং কটনের সালোয়ার ডিপ বটল গ্রিন আপনারা চাইলে সালোয়ারটা সেপারেটলি একবার ওয়াশ করিয়ে নিতে পারেন এখন বলে দিচ্ছি আমাদের দুই দুইটা পেজ একটা হচ্ছে গ্ল্যাম গার্ল বাই শাবনা আহমেদ আর একটা হচ্ছে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি ওকে সো আমার যেই পুরান পেজটা যেটা 11 লক্ষ আপির আছে ওখানে তো জানি আমার নামের মধ্যেই আছে ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারিস ওখানে আমি নিজেও ডিজাইন করতাম
স্কিন কেয়ার, কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম সবই ছিল, সবই। সো এখন আপনারা বলাতে কিছু স্কিন কেয়ার অ্যাড করেছে, আপনারা ওখানে দেখে নেবেন, ওখানে পোস্ট করা আছে এবং লাইভগুলো আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো এই ড্রেসটা রূপার পালঙ্ক, এই সুন্দর ড্রেসটা আপনারা যে কোনো একটা পেজে অর্ডার করবেন। অনেক আপনারা দুইটা পেজে অর্ডার করে, একটা পেজের মডারেটর আরেকটা পেজের মডারেটর কি অর্ডার নিল ওরা জানেও না। সো আপনি যদি এক দুই পেজে অর্ডার দেন, দুইবার অর্ডার প্রসেস হয়ে যাবে। যে কোনো একটা পেজ একটু ধৈর্য রাখবেন, রিপ্লাই পাবেন। ওকে, রিপ্লাই পাবেন। আর আমাদের যদি খুব আর্জেন্ট থাকে আপনার, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01407055100, এটা আমাদের হেল্পলাইন, প্লাস আমাদের যে হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হয় সেই নাম্বারটা আপনারা জাস্ট স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন। ওকে, সো এই যে সম্পূর্ণ খুবই সুন্দর ড্রেসটা আপনারা আমাদের লামাটি এবং মিরপুর ব্রাঞ্চ থেকেও নিয়ে নিতে পারবেন। এই ড্রেসটার নাম হচ্ছে রূপার পালঙ্ক। দেখেন ড্রেসটা আপনারা বড় বড় শোরুমে মিনিমাম 2100 টাকা, 2150 টাকা এইরকম হওয়া উচিত। বিউটিফুল একটা কটন পার্টি ওয়ার, খুবই বিউটিফুল। ক্রিস্টালের টার্সেল দেওয়া আছে, ড্রপস ইউজ করা হয়েছে, স্টোন ইউজ করা হয়েছে, এবং সেই সাথে আপনারা তো দেখেছেন হেভি এমব্রয়ডারি আছে ড্রেসটার মধ্যে, অনেক হেভি এমব্রয়ডারি করা আছে। এই ড্রেসটা আপনারা আজকে যে আপনারা নেবেন সেই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1580 টাকায়। ওকে, মাত্র 1580 টাকায়। খুব তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করবেন, আশা করি সবার খুবই পছন্দ হলো ড্রেসটা। মানে আমি যতটা সম্ভব কমিয়ে দিলাম ড্রেসটার প্রাইস, যতটা সম্ভব রিজনেবল করা যায় প্রাইসটা রিজনেবল করে দিলাম। স্ক্রিনশট নেন, সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। অনেক আপিরা ওয়াও হয়ে গেছে প্রাইস শুনে, খুবই খুবই রিজনেবল। হ্যাঁ, যদিও এটা পার্টি ওয়্যার, এত রিজনেবল হওয়ার কথাটা, তারপরেও আমি দেখছি যে আপিরা খুব পছন্দ করছেন, কালার কম্বিনেশনটা কন্ট্রাস্টটা খুবই সুন্দর, তাই আমাদের যে রেগুলার প্রাইসটা দেওয়ার কথা ছিল তার থেকেও আমি কমিয়ে দিলাম প্রাইসটা, সো দ্যাট আপিরা বেশি বেশি করে নিয়ে নিতে পারেন। ওকে, এটা আসলে কোটিং আরো বেশি ছিল, প্রাইস কোটিং। আমি ভাবলাম আপিরা এত সুন্দর ড্রেস, হ্যাঁ এত পছন্দ করছে, সো আমি প্রাইসটা আপনাদেরকে আরো কমিয়ে দিলাম। আজকে আমার একটা দাওয়াত আছে, সো আমি এটা পরেই যাব। ড্রেসটা আমার নিজের খুবই পছন্দ হয়েছে, সো আপনাদের যাদের ভালো লেগেছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবেন না। ওকে, স্ক্রিনশট নিতে ভুলবেন না। সিটিজি শোরুম ওপেন আছে আপনি না? আপনি আমাদের লালমাটিয়া ব্রাঞ্চ আর মিরপুর ব্রাঞ্চ ওপেন আছে, এই তো। হ্যাঁ, এই তো। আর কি কি জানতে চান বলেন? আপু, হাই আপু, কেমন আছো? ওরে বাবা, এত কঠিন নাম, সাজ্জাদুর রহমান, ভালো আছি। মির ঝুমুর লিখেছে আমি এটা নিতে চাই, অবশ্যই নিয়ে নেবেন, অবশ্যই। বিউটিফুল আপু, দেলোয়ার হোসেন লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর দেখেন আমাদের আজকে সামি আপির নামে কতগুলো লাইক পড়েছে, নামটা যে চুজ করেছে, সুন্দর একটা ড্রেস। ইয়াসিন মানিক লিখেছে, জোহর আপি প্রাইস বলবা? হ্যাঁ, বলে দিয়েছি প্রাইস, জাস্ট ওয়াও। সামিরা ঋতু আপি লিখেছে, ওকে, অনেক আপি লাইক করেছেন ড্রেসটা, আমি তো কাছে ছিলাম না। বেলি রোড আউটলেট ওপেন আছে? না লক্ষ্মী, আপনি কোভিডের কারণে অফ আছে, খুব সুন আমি আপনাদেরকে জানিয়ে দিব কবে ওপেন হবে। ওকে, কবে কি ওপেন হবে আমি খুব সুন আপনাদেরকে জানিয়ে দিব। কিভাবে পাবো? খুব ইজি অর্ডার করা, আপনারা একটা ছবি তুলে দেন, ড্রেসটা একটা ছবি তুলে দেখেন, নিচেও কিন্তু খুবই হেভি একটা প্যানেল ওয়ার্ক আছে, এটা কিন্তু ফুল এমব্রয়ডারি প্লাস পার্ল সেটিং করা আছে। ওকে, সো এই ড্রেসটা আপনারা ছবি একটা নিয়ে নেন, তারপর আমাদের এই পেজে অথবা আমাদের গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি পেজে চাইলে অর্ডারটা প্লেস করে দিতে পারেন। স্ক্রিনশটের সাথে অবশ্যই আপনারা অ্যাড্রেস ফোন নাম্বারটা সাথে সাথেই দিয়ে দিবেন। এইটা কি অ্যাভেলেবল, ওইটা কি আছে, এটা কি হবে, এইগুলা কি আছে, এই কোয়েশ্চেনগুলো না করে আপনারা ছবির সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, তাহলে আপনাদের অর্ডারটা আরও তাড়াতাড়ি প্রসেস হবে। ওকে, আরও তাড়াতাড়ি প্রসেস হয়ে যাবে। অ্যাঞ্জেলিনা ফারাজ আইয়াজ সৌদাগর নাম দিয়েছেন, আচ্ছা দেখবো অন্য কোনো ড্রেসের নাম অ্যাঞ্জেলিনা দেওয়া যায় কি না। হাই আপি, ফাতিমা লিখেছে কেমন লাগলো আজকে আপনাদের ড্রেসটা, ও 20টা লাইক হয়ে গেছে সামি আপির নামের উপর, ভালোই লাগছে দেখতে। প্রাইসটা আবার বলেন রেনুমা আপি, এটার প্রাইস হচ্ছে মাত্র 1580 টাকা। ওকে, আরও বেশি ছিল, 1650 টাকা ছিল, কিন্তু আমি যেহেতু দেখলাম বেশি আপিরা ক্রেজ, আপিদের অনেক পছন্দ করছেন, সো আমি আপনাদেরকে আরও একটা
আরও রিজনেবল করে দিলাম, সো দ্যাট বেশি আপনি অ্যাফোর্ড করতে পারেন। ওকে আচ্ছা ঠিক আছে, সো আপনারা একটু পর গ্ল্যামারাস ডিজাইনার ক্রিয়েশনসে আমার স্কিন কেয়ারের লাইভটা অবশ্যই জয়েন করবেন, কারণ আমি সারপ্রাইজটা এখনও দিলাম না, আপনারা বেশি বেশি করে শেয়ার করেন নি, বেশি বেশি করে শেয়ার করলে অনেক আপনারা জয়েন করলে আমি ভেবেছিলাম আপনাদেরকে সারপ্রাইজটা বলে দিব। আমি একটু পর সারপ্রাইজটা বলতে চলেই আসব। আপনারা যারা যারা সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার। সো আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনের সকল সব ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি, আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন মাফ করে দেয় এবং আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমি আবারও যেন আপনাদের সাথে দেখা করতে চলে আসতে পারি। আল্লাহ হাফেজ।